প্যান্ডেমিক। একুশ শতকের পৃথিবীতে সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্যান্ডেমিক। সভ্যতার বিকাশের সূচনা থেকেই একাধিক মহামারী তার সঙ্গী হয়েছে। মহামারীগুলি পরিবর্তন করেছে ইতিহাসের গতিপথ, ধ্বংস করেছে একাধিক সভ্যতাকে। এরকমই একটি প্রাগৈতিহাসিক মহামারীর সন্ধান পাওয়া যায় চীনের একটি অঞ্চলে। সেখানে গণকবর আবিষ্কার হয় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে। ঐতিহাসিকদের অনুমান, এখানে একটি মহামারী সংক্রমণ ঘটায় এবং খুব দ্রুত হারে সেটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। একই পরিবারের সব বয়সী সদস্যরা এই মহামারীতে প্রাণ হারান এবং সময় না পাওয়ায় মৃতদেহগুলি বাড়ির নিচেই কবর দেওয়া হয়। অনুরূপ একটি মহামারীর প্রভাব দেখা দেয় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে উত্তর চীনে। সেখানেও গণকবর আবিষ্কার হয় এবং পরবর্তীকালে এই দুটি অঞ্চলেই কোনো বসতি স্থাপন করতে দেখা যায় না। অনুমান করা হয় মহামারীটির প্রবল সংক্রমণই তার একমাত্র কারণ। 430 খ্রিস্টপূর্বাব্দে অ্যাথেন্সে পেলোপনেশীয় যুদ্ধের সময় একটি মহামারীর সংক্রমণ ঘটে। অ্যাথেন্স এর পরাজয়ের পিছনে এই মহামারীটির অবদান উল্লেখযোগ্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে অধিক জনসমাগম হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়ায় এবং বহু মানুষ এতে আক্রান্ত হন এবং প্রাণ হারান। 165 খ্রিস্টাব্দে অ্যান্টোনাইন প্লেগ দেখা দেয়। হুনদের মাধ্যমে জার্মানি হয়ে রোমে এই মহামারীটি পৌঁছয় এবং বহু মানুষ এই মহামারীতে আক্রান্ত হন এবং প্রাণ হারান। 180 অবধি এই মহামারীটি প্রকোপ বজায় ছিল। 250 খ্রিস্টাব্দে সাইপ্রিয়ান প্লেগ দেখা দেয়। ইথিওপিয়া থেকে শুরু হয়ে আফ্রিকা, রোম, মিশর থেকে ক্রমশ উত্তর দিকে ছড়িয়ে পড়ে। আর্চ বিশপ এই প্লেগটিকে পৃথিবীর শেষের শুরু বলে চিহ্নিত করেন। 541 খ্রিস্টাব্দে মিশর থেকে শুরু করে জাস্টিনিয়ান প্লেগ বাইজেন্টাইন সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে এবং অদ্ভুত ব্যাপার, এই রোগের প্রকোপ যত বৃদ্ধি পায়, মানুষ যত আক্রান্ত হন, ততই খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করতে থাকে। মহামারীটিকে ঈশ্বরের অভিশাপ রূপে চিহ্নিত করা হয় এবং এই প্রকোপ থেকে বাঁচতেই সম্ভবত মানুষ ধর্মের দিকে ঝুঁকে পড়ে এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 11 শতকে ইউরোপে কুষ্ঠ মহামারীর আকার ধারণ করে এবং বহু সংখ্যক মানুষ এতে আক্রান্ত হন। শরীরের কোন একটি স্থানে সংক্রমণ শুরু হয়ে ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই রোগটিকেও ঈশ্বরের অভিশাপ বলে চিহ্নিত করা হয়। 1350 খ্রিস্টাব্দে বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ বিউবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথে প্রাণ হারান। এশিয়া থেকে এই রোগটি উৎপত্তি হয়ে সিল্ক রোড ধরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। খুব দ্রুত হারে রোগটি ছড়িয়ে পড়ে এবং মৃতদেহগুলিতে পচন ধরায় সারা শহর দুর্গন্ধে ভরে যায়। এই মহামারীটির মোকাবিলায় সোশ্যাল ডিস্টেন্সিং এবং কোয়ারেন্টাইন জনপ্রিয় হয়ে ওঠে। ইউরোপে স্প্যানিশদের আগমনের সঙ্গে সঙ্গে 1492 খ্রিস্টাব্দে গুটি বসন্ত, মেজেলস, বিউবনিক প্লেগের সংক্রমণ ছড়িয়ে পড়ে। 90% মানুষ এই রোগে আক্রান্ত হন এবং বহু মানুষ প্রাণ হারান। কলম্বাস যখন আমেরিকায় আগমন করেন তখন সেখানে সেই দ্বীপের অধিবাসীর সংখ্যা ছিল 60,000। 1548 তা নেমে দাঁড়ায় 500। সারা মহাদেশ জুড়ে একই চিত্র পরিস্ফুট হয়। 1520 খ্রিস্টাব্দে আজটেক এম্পায়ার ধ্বংস হয়ে যায় গুটি বসন্তের সংক্রমণে।
এই সংক্রমণে মানুষ এতটাই দুর্বল হয়ে যায় যে কৃষিকার্যেও তারা অসমর্থ। কলম্বিয়ান এক্সচেঞ্জে আমেরিকার বহু প্রাচীন জনজাতি নিশ্চিহ্ন হয়ে যায়। 56 মিলিয়ন নেটিভ আমেরিকানস এই মহামারীতে প্রাণ হারান বলে আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে। 1665 থেকে 66 মধ্যে লন্ডন শহরে বিউবনিক প্লেগ বিশাল আকার ধারণ করে। 20% মানুষ এতে প্রাণ হারান। রোগটি কুকুর এবং বেড়ালের দ্বারা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এরকম আশঙ্কা থেকে সহস্রাধিক পশু হত্যা করা হয়। রোগ মোকাবিলায় 30 থেকে 40 দিন অবধি কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হয় এবং আক্রান্তদের বাড়িগুলি চিহ্নিত করা হয়। অনেক সময় বল প্রয়োগে আক্রান্তদের বাড়ির মধ্যে বন্দি রাখা হয়। জাহাজে আগত নাবিকদের দ্বীপ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় রোগ সম্পর্কে সন্দেহ মুক্তি না ঘটা অবধি। 1770 থেকে 1772 মধ্যে রাশিয়ায় প্লেগ দেখা দেয় এবং 10 লক্ষ মানুষ প্রাণ হারান। 1793 টাইফয়েডের আবির্ভাব হয় ফিলাডেলফিয়ায় এবং অসংখ্য মানুষ এতে আক্রান্ত হন এবং মারা যান। ১৮১৭ কলেরার প্রাদুর্ভাব ঘটে রাশিয়ায় এবং ব্রিটিশ সৈন্যবাহিনীদের মাধ্যমে এটি ভারতবর্ষে এসে পৌঁছয়। অসংখ্য মানুষ এতে প্রাণ হারান। জল ও খাদ্য বাহিত হয়ে এই মহামারীটি সংক্রমণ ঘটায়। ব্রিটিশ নৌবহরের হাত ধরে মহামারীটি স্পেন, আফ্রিকা, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ইটালি, জার্মানি এবং আমেরিকায় ছড়িয়ে পড়ে। 1.5 লক্ষেরও বেশি মানুষ এতে প্রাণ হারান। কলেরা মহামারীটির প্রাদুর্ভাবের পরবর্তী সময়ে বিশ্বব্যাপী পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জলের ওপর বিশেষ নজর দেওয়া হয়। 1895 খ্রিস্টাব্দে চীনে 3rd প্লেগ প্যান্ডেমিক দেখা দেয় এবং চীন থেকে মহামারীটি ক্রমশ ইন্ডিয়া, হংকং হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্রায় 15 মিলিয়ন মানুষ এতে আক্রান্ত হন। এই মহামারীটিকে তাইপিং বিদ্রোহের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এমনকি ভারতবর্ষেও একাধিক ব্রিটিশ বিরোধী গণ অভ্যুত্থান এবং বিদ্রোহের পিছনেও ছিল এই মহামারীটি। এই 1855 থেকে 1860 পরবর্তী সময়ে মহামারীর মোকাবিলায় ব্রিটিশ প্রশাসক কিছু নীতি নির্ধারণ করেন। জনস্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন এর ওপর বিশেষ জোর দেওয়া হয়। 1875 খ্রিস্টাব্দে ফিজি মেজলস প্যান্ডেমিক ভয়াবহ আকার ধারণ করে। অস্ট্রেলিয়ায় এই রোগের প্রাদুর্ভাব শুরু হয়। অস্ট্রেলিয়া থেকে আগত পর্যটকদের মাধ্যমে সারা পৃথিবীতে রোগটি ছড়িয়ে পড়ে। মহামারীটি খুব দ্রুত হারে সংক্রমণ ঘটায় এবং 40,000 মানুষ মারা যান। ফিজির মোট জনসংখ্যার 1/3 মানুষ নিশ্চিহ্ন হয়ে যায় এই মহামারীতে। মহামারীটি রোধে আক্রান্ত গ্রামগুলিকে পুড়িয়ে দেওয়া হয় এবং অসুস্থ মানুষদের এই আগুনের মধ্যেও ছুঁড়ে ফেলা হতো বহু অংশে। 89 খ্রিস্টাব্দে রাশিয়ান ফ্লু দেখা দেয়। সাইবেরিয়া, কাজাকস্তান থেকে শুরু করে ধীরে ধীরে মস্কো, ফিনল্যান্ড, পোল্যান্ড, আফ্রিকা, আমেরিকায় মহামারীটি বিস্তার লাভ করে। 1890-এর শেষে 3,60,000 মানুষ এই মহামারীতে প্রাণ হারান। 1918-এ স্প্যানিশ ফ্লু বিশাল আকার ধারণ করে। 50 মিলিয়ন মানুষ এতে প্রাণ হারান। 1918 থেকে 1919-এর গ্রীষ্মকাল অবধি এর প্রাদুর্ভাব বজায় ছিল। এত বেশি সংখ্যক মানুষ এই মহামারীতে আক্রান্ত হন এবং প্রাণ হারান যে সমাধি দেওয়ার মতো উপযুক্ত স্থানের অভাব ঘটেছিল। 16 আমেরিকায় পোলিও মহামারীটির প্রাদুর্ভাব ঘটে। এই রোগে আক্রান্ত বহু মানুষ আজীবনের মতো
পঙ্গু হয়ে যায়। এই রোগের প্রতিষেধক আবিষ্কার হওয়ায় বহু মানুষ এর হাত থেকে রক্ষা পেয়েছেন। 1957 সালে এশিয়ান ফ্লুর প্রাদুর্ভাব ঘটে হংকংয়ে। ক্রমশ ভারত, চীন, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন অংশে মহামারীটি ছড়িয়ে পড়ে। 6 মাসে 14,000 মানুষ প্রাণ হারান। 1958 সালে বিশ্বব্যাপী 1.1 মিলিয়ন লোক এতে প্রাণ হারান। শুধুমাত্র আমেরিকা মহাদেশেই 1,16,000 মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অবশেষে মহামারীটি প্রতিরোধে প্রতিষেধক আবিষ্কার হয়। 1981 সালে HIV বা এইডস নামক মারণ ভাইরাসটি পৃথিবীব্যাপী প্যানিক সৃষ্টি করে। এখনও অবধি 35 মিলিয়ন মানুষ এতে প্রাণ হারান। রোগটির আমেরিকা থেকে উদ্ভূত হয়ে ধীরে ধীরে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। এখনও সেই অর্থে এর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, যদিও চিকিৎসা করলে রোগটি নিয়েও মানুষ কিছুদিন অবধি সুস্থ জীবনযাপন করতে পারে। 2003 সার্স নামক ভাইরাসটি চীনে উদ্ভূত হয়। বাদুর ও বেড়াল বাহিত হয়ে ধীরে ধীরে মানব শরীরে প্রবেশ করে এবং পৃথিবীব্যাপী 26টি দেশে এই রোগটি সংক্রমণ ঘটায়। 8,096 জন আক্রান্ত হন এবং 774 জন এতে মৃত্যুবরণ করেন। 2014-16 মধ্যে আফ্রিকাতে ইবোলা নামক একটি ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। বন্য প্রাণীর মাধ্যমে এই সংক্রমণ মানুষের শরীরে ছড়ায়। 25-90% মানুষের এতে প্রাণের ঝুঁকি থাকে। গড়ে 50% মানুষ এতে আক্রান্ত হয়ে প্রাণ হারান। 2015 সালে দক্ষিণ আমেরিকায় জিকা নামক একটি ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এই ভাইরাসটি মশাবাহিত। আমেরিকায় উদ্ভব হয়ে এটি ক্রমশ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এটি শিশুর জিনগত ত্রুটি গঠনে বিশেষ ভূমিকা নেয় এবং মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত করে। সর্বশেষ উল্লেখযোগ্য ভয়ঙ্কর ভাইরাসটি 2019 থেকে এখনও অবধি পৃথিবীব্যাপী সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, COVID-19। মহামারীগুলির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মহামারীগুলির সংক্রমণ ঠেকাতে একমাত্র উপায় সঠিক পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাপন ও পরিচ্ছন্নতা। মহামারীগুলির সংক্রমণ ঠেকাতে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব বিধি বিশেষ গুরুত্বপূর্ণ। গণ সচেতনতাই এই মহামারীগুলির সংক্রমণ ঠেকাতে পারে।